নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া আব্দুল আহাদ এবং আসাদুজ্জামান ওরফে আসিফ নবগঠিত জঙ্গি সংগঠন শাহাদাতার হয়ে সদস্য সংগ্রহের চেষ্টা করছিল বলে অভিযোগ আনা হয়েছে মূলত চট্টগ্রামের মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীরা ছিল তাদের মূল টার্গেট সারাদেশে এধরনের অন্তত একশো জন সক্রিয় সদস্য রয়েছে সংগঠনটি এর আগে গত তেইশ মে ঢাকায় সংগঠনটির আরও তিন সদস্যকে গ্রেফতার করেছিল র‍্যাব আসিফ এবং আহাদের মতো তারাও শাহাদাতের জন্য সদস্য সংগ্রহের চেষ্টা করছিল এই গ্রুপটাতে তারা মূলত উদ্বুদ্ধ করতে চায় যেন একই মতের যারা দোষী আছেন তারা যেন জিহাদের যোগদান করেন র্যাব জানাই মূলত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের গা ঢাকা সদস্যরাই নতুন এই সংগঠনটি গড়ে তুলেছে ভারত থেকে জৈনক সালাউদ্দিন এই সংগঠনের নেতৃত্বে রয়েছে নানা ধরনের মোবাইল অ্যাপের মাধ্যমে চলে সংগঠনের সদস্যদের যোগাযোগ বড় ধরনের নাশকতার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা রয়েছে জঙ্গি সংগঠনটি যার জন্য সদস্যদের শারীরিক প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছিল এমনকি আফগানিস্তানে গিয়ে তালেবানদের কাছ থেকে প্রশিক্ষণের চেষ্টাও করছিল তারা তাদের লক্ষ্য হচ্ছে যে শারীরিক প্রশিক্ষণ গ্রহণ করতো চেষ্টা করছে যদি কোথাও নাশকতামূলক কর্মকাণ্ডে হয়ে একটা মিডিয়ায় তোলপাট সৃষ্টি করা যায় এদিকে শাহাদাতের আস্তানায় পাওয়া গোপন এক নদীতে সংগঠনটির দলীয় এবং জিহাদের পতাকাও তৈরির কথা বলা হয়েছে একই সাথে তাদের এই মিশনের নাম দেওয়া হয়েছে খিলাফতে ইসলামিয়া বড় কোনো নাশকতা সৃষ্টির আগেই সংগঠনটি নির্মূলের দাবি নিরাপত্তা বিশ্লেষকের নতুন যদি তার কাউকে আকৃষ্ট করতে হয় তাহলে তাদের অবস্থানটা আগে স্পষ্ট করতে হবে সেটা করতে গিয়ে নতুন সংগঠনগুলো অনেক সময় বড় একটা অঘটন ঘটায় তারা যেন এরা জানান দেওয়ার মতো ঘটনা ঘটাতে না পারে তাদেরকে যদি নিউট্রালাইজ করা যায় তাহলে এই জানান দেওয়াটাও হবে না বড় কোনো ধরনের অঘটন ঘটবেও না একের পর এক প্রকাশক ব্লগার এবং এনজিও কর্মীদের কুপিয়ে হত্যার মাধ্যমে আলোচনায় আসে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম দু সালে সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে পরবর্তীতে তারাই নাম পরিবর্তন করে আসে আনসারাল ইসলাম নামে দু সালে তাদেরকেও নিষিদ্ধ করে সরকার কমল দে সমসংবাদ চট্টগ্রাম